আসসালামু আলাইকুম। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটি টপিক আছে যেটাকে বলি আমরা হার্সুটিজম, যেটা বাংলা আসলে আমরা বুঝি মেয়েদের মুখের ক্ষেত্রে অবাঞ্ছিত লোম। সেই অবাঞ্ছিত লোম কি কারণে হচ্ছে এবং কি রকম চিকিৎসা বা কি পদ্ধতি আছে এটা নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমি আলোচনা করব এটার মেডিকেল বা মানে খাওয়ার ওষুধজনিত চিকিৎসা। তো হার্সুটিজম হচ্ছে এমন একটি মেডিকেল কন্ডিশন যেটাতে মানে পুরুষদের মতো মোটা মোটা লোম মেয়েদের যেসব জায়গায় হওয়ার কথা না সেসব জায়গায় হয়ে থাকে, যেমন মোচের জায়গা বা মাউস ট্যাগ বা ফেসের যে কোনো জায়গা, এসব জায়গায় একবারে মানে আমরা যেটা বলি কোর্স শেয়ার বা মোটা লোম হয়ে থাকে। তো এটা আসলে একটা নর্মাল জিনিস না, এটাকে আমরা এক ধরনের ডিজিজ বলতে পারি এবং ডিজিজটা আসলে অনেকটা হরমোনাল রিলেটেড, বিশেষ করে অ্যান্ড্রোজেন হরমোন রিলেটেড এই ডিজিজটা হয়ে থাকে। যদিও এটা শুধু মানে একটা কসমেটিক প্রবলেম বা সমস্যা, কিন্তু এটার কারণে কিন্তু কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স অনেক বেশি হ্যাম্পার হয়ে থাকে এবং একই সঙ্গে এটা চিকিৎসার জন্য আমাদের কাছে অনেক পেশেন্ট এখন এসে থাকেন। তো যদিও এই মেয়েদের অবাঞ্ছিত লোমের মানে পরবর্তী সিকুইলি পরবর্তীতে খারাপ বা কোনো ডিজিজ মর্টালিটি নাই, তবু এটা পূর্বে যেটি বললাম যে কসমেটিক প্রবলেমের কারণে এটা কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে। তো এটার চিকিৎসাকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি। দেখা যায় কিছু ঘরোয়া বা হোম রেমিডি ট্রিটমেন্ট, কিছু দেখা যায় যে হচ্ছে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট এবং কিছু হচ্ছে আধুনিক যে চিকিৎসা এসেছে লেজার ট্রিটমেন্ট। তো মেডিকেল চিকিৎসাতে যেই সময় হচ্ছে যে আসলে এটা আমি প্রথমে যেটা বললাম যেহেতু হরমোনাল রিলেটেড, তো আমাদের ড্রাগগুলো এমনভাবে থাকে যে মানে পৃথিবীতে গবেষণা করে বের হয়েছে যে আসলে হরমোনকে টার্গেট করে মানে ড্রাগগুলো আবিষ্কৃত হয়েছে এবং এটা আমরা অ্যাপ্লাই করে থাকি। এখানে ড্রাগগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে, যেমন সবথেকে বেশি স্টাডি হয়েছে বা বেশি ইফেক্টিভ হচ্ছে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা বার্থ কন্ট্রোল পিল, সেটা দিয়ে আসলে আমরা চিকিৎসা করে থাকি। একই সঙ্গে আরও কিছু আছে যে ড্রাগ যেটাকে আমরা বলি অ্যান্টি অ্যান্ড্রোজেন রিসেপ্টর, এবং কিছু আছে যে আমাদের ইনসুলিন সেন্সিটাইজার। এরকম ব্রড রেঞ্জে তিনটা গ্রুপই ড্রাগ আছে, এছাড়া আরও বিভিন্ন গ্রুপ ড্রাগ নিয়ে এখন চেষ্টা চলছে। তো আমরা প্রথমে যে ওসিপি বা বার্থ কন্ট্রোল পিল তাদেরকে ব্যবহার করতে হবে যারা এই মুহূর্তে কারেন্ট মানে বেবি নিতে চাচ্ছেন না, বা যেহেতু বার্থ কন্ট্রোল পিল তার এটার জন্য বেবি সম্ভাবনা। তো এই সব পেশেন্ট যারা কাউন্সিলিং করে যারা রাজি থাকেন যে তারা এখন এই সময়ে প্রেগনেন্ট হবেন না, তো তাদের ক্ষেত্রে আমরা ওসিপি দিয়ে ট্রায়াল শুরু করি, ট্রিটমেন্ট শুরু করে থাকি। তো ওসিপি দিয়ে যখন ট্রিটমেন্ট শুরু হয় অনেক সময় অ্যান্টি অ্যান্ড্রোজেনও খুব ভালো কাজ করে। বিভিন্ন ধরনের ড্রাগ আছে যেমন স্পাইরোনোল্যাকটন, ফ্লুটামাইড বা বিভিন্ন টাইপের ড্রাগ। তো এই ধরনের ড্রাগও কিন্তু আমাদের এই অবাঞ্ছিত লোমের চিকিৎসার জন্য খুবই কার্যকর। তবে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে ওসিপি বা অ্যান্টি অ্যান্ড্রোজেন এই টাইপের ড্রাগ নিলে কিন্তু পেশেন্ট প্রেগনেন্ট হতে পারবেন না, এই জন্য কাউন্সিলিংটা খুব জরুরি। যারা কনফার্ম হয়ে থাকেন যে এই টাইপের ড্রাগ মানে প্রেগনেন্ট হবেন না, তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই ধরনের চিকিৎসা অ্যাপ্লিকেবল। এছাড়া আমরা কিছু ইনসুলিন সেন্সিটাইজার যেমন মেটফরমিন এটা দিয়েও চিকিৎসা করে থাকি। তবে এছাড়া খাওয়ার ওষুধ ব্যতীত কিছু লাগানোর ওষুধ আছে যেমন ইফ্লোরিথিন, এটা কিন্তু সারা বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত লাগানোর ক্রিম বা টপিক্যাল ক্রিম বা অ্যাপ্লিকেশন আমরা বলে থাকি। তো ইফ্লোরিনিথিন এটাও আমরা লাগানোর জন্য দিনে দুইবার করে ব্যবহার করি এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের খাওয়ার ওষুধ ব্যবহার করে থাকি। তো খাওয়ার ওষুধের ক্ষেত্রে একটা ব্যাপার হলো যে আমরা এক মাস বা দুই মাস খেয়ে ফেলবো, আর সঙ্গে সঙ্গে এই মানে চুলগুলো কমে যাবে এবং আর হবে না, মানে কনসেপ্টটা কিন্তু এরকম নয়। কনসেপ্টের ক্ষেত্রে হচ্ছে যেখানে আমি প্রথমে বললাম কোর্স হেয়ার বা শক্ত বা মোটা হেয়ার থাকে, মোটা হেয়ারটা আস্তে আস্তে লাইট হেয়ার হয়, তারপরে আস্তে আস্তে আরও রিডাকশন হয় এবং অনেক সময় হেয়ারের সংখ্যা কমতে থাকে। তো এই ক্ষেত্রে যেটা করা হয় যে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে, সাধারণত দেখা যায় ছয় মাস, এক বছর, কারো কারো ক্ষেত্রে দুই বছরও চিকিৎসা লাগে। এই জন্য বিভিন্ন হরমোনাল প্যারামিটার দেখতে হবে, পেশেন্টের রেসপন্স দেখতে হবে এবং একই সঙ্গে ধৈর্য সহকারে এবং পজিটিভ মেন্টালিটি নিয়ে চিকিৎসা করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের এই চুলের চিকিৎসা একটা কার্যকরভাবে কাজ করবে এবং এটা পরবর্তীতে রিভার্স করার সম্ভাবনা কম থাকবে। এইভাবে আপনার ধৈর্য ধরে চিকিৎসা করবেন, পজিটিভ মেন্টালিটি নিয়ে আগাবেন এবং দীর্ঘ সময় ওষুধ ব্যবহার করবেন, তাহলে এই অবাঞ্ছিত লোমের রোগ থেকে আপনার পরিপূর্ণভাবে মুক্ত পাবেন ইনশাল্লাহ।